প্রশ্ন দিয়ে। আরে একজন শিক্ষিত মানুষ যে ভোটের আগের রাতের ভোটে এমপি নির্বাচিত হয়ে সগর্বে মন্ত্রী হয়ে একের পর এক উদ্ভট মন্তব্য করে যাচ্ছে গত চার বছর যাবৎ, তাকে কেউ পদত্যাগ করার আহ্বান জানালো এবং সে খুশিতে গদগদ হয়ে পদত্যাগ করে ফেলবে। আপনারা এখানে সবাই যুবক, কেউ শুনেছেন কোনো দিন যে কেউ লুটের মাল স্বেচ্ছায় ফেরত দিয়ে দেয়, এরকম কোনো ডাকাতের সাথে পরিচয় আছে আপনাদের? তো এই ডাকাতটাও সেই কাজ করবে না। আর এই যে আজকে আমরা সভা করলাম, সিরিজ সভা করব, সারা দেশে আমাদের নেতৃবৃন্দ চষে বেড়াচ্ছেন, এটির উদ্দেশ্য হলো এদেশের মানুষকে প্রস্তুত করা যেন এই ডাকাতদের হাতে হাত থেকে তাদের সম্পত্তি, এই দেশের মালিকানা আবার ফেরত তাদের হাতে আসে। এই জন্যই আমরা আপনাদেরকে প্রস্তুত করছি। আপনি ওই দিন পররাষ্ট্রমন্ত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তো 15 আগস্ট আমরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জফর চৌধুরীর কাছে আমরা কথা বলেছিলাম যে আপনি পররাষ্ট্রমন্ত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তো তিনি আবার আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তো এই ব্যাপারটা মনে হয় দেখেছেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে? আমি তো শুনেন, আমি যারা আওয়ামী লীগের রাজনীতি করেন তাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন, এই দেশের মানুষের প্রতি যারা যাদের দায় আছে তাদের সবার প্রতি আমি শ্রদ্ধাশীল। এবং আমি তাদের জন্য আমার দুঃখ হয় যে এরকম মন্ত্রীস্থানীয় লোকজন এদেরকে আবার তাদের ডিফেন্ড করতে হয় যেহেতু তারা দল করেন, তাদের জন্য আমার দুঃখ হয়। আর যোগ্যতা তো প্রমাণের বিষয়, তা না ঠিক না? যিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি এমন এমন মন্তব্য করছেন, এই দেশের মানুষ লজ্জায় ডুবে গিয়েছে। 18 কোটি মানুষ, আমাদের জনসংখ্যার বিচারে এই দেশ পৃথিবীর মধ্যে অষ্টম বৃহত্তম, যদিও আয়তনে ছোট কিন্তু অষ্টম বৃহত্তম দেশ জনসংখ্যা। 18 কোটি মানুষের দেশ যেখানে 10.5 কোটি ভোটার, সেখানে এই ভদ্রলোক গিয়ে নিজের মানুষের, আপনি দেখবেন গত চার বছরে কোথাও উনি সভাতেও যান নাই, কোনো একটা পাবলিক মিটিংয়ে, উনি ভারতে গিয়েছেন তদবির করতে যেন ভারত তার প্রধানমন্ত্রীকে টিকিয়ে রাখে। অবশ্যই এটি তাদের জন্য স্বাভাবিক, কারণ এর আগের বার এই প্রধানমন্ত্রীর বয়ান এসছে বিভিন্ন ভারতীয় পত্রপত্রিকায়, তিনি ভারতের প্রধানমন্ত্রীকে গিয়ে বলেছেন তোমাদেরকে তো সব দিয়ে দিয়েছি, এইবার আমাকে দেয়ার পালা। তো এরা যে উপায়ে, যে কলাকৌশলে ক্ষমতায় টিকে আছে সেটা তো সারা দেশের মানুষের কাছে স্পষ্ট। এর আগে আমরা একবার দেখেছি ভারতীয় পররাষ্ট্র সচিব এসে জনাব হোসেন মোহাম্মদ এরশাদকে প্রভাবিত করার চেষ্টা করছেন যেন তিনি নির্বাচনে যান। তো এটি গত 10-15 বছরের একটি ধারাবাহিক প্রক্রিয়া, ওনারা ওনাদের তদবির ওনাদের শীর্ষ প্রভুদের কাছেই করবেন। আর যেহেতু এই দেশের বৃহত্তম গণতান্ত্রিক দল বিএনপির কোনো প্রভু নাই, বন্ধু আছে বাইরে, সেজন্য আমরা বন্ধুদের সাথে এই দেশের চলমান ঘটনা ভাগাভাগি শেয়ার করি, জানাই তাদের, ক্ষমতা আনার জন্য তদবির করি না, ক্ষমতায় আনার জন্য আমাদের কর্মসূচি আমরা জানাই এই দেশের মানুষকে, যারা যাদের মাধ্যমে আমরা এই দেশের দায়িত্ব নেয়ার আশা রাখি। ধন্যবাদ।